নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো জেমি ম্যাকল্যানকে নিয়ে কিন্তু একটা দারুণ খবর শেয়ার করা রয়েছে তো এই জেমিকে দুই বছরের চুক্তির অফার করা হয়েছে এবং অনেক কোটি টাকার অফার করা হয়েছে এবং জেমি দলে সই করছে এটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা রয়েছে খাতায় কলমে সই করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ আইএসএল দল মুম্বাই সিটিফস দল এই রেসে থাকলেও মোহনবাগান দল যে অফারটা করেছে মোহনবাগান দলের চুক্তিতেই জিমি খাতায় কলমে সই করছে এবং তিনি আইএসএল খেলতে আসছেন মোহনবাগান দলের হয়ে খেলতে আসছে এটা কিন্তু তার তিনি নিজেই সেটার ইঙ্গিত দিয়ে হ্যাঁ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোইং অপশানে এখন থেকেই দেখা যাচ্ছে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণা ব্রেন্ডন হামিল ডিমিটি পেট্রটাস জ্যাসন কামিন্সের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগকে তিনি ফলো করে রেখেছেন তো ইন্ডিয়ান সুপার লিগকে ফলো করে রেখেছেন এটা কিন্তু এর আগে তিনি করেছিলেন না তো এখন কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগকে তিনি ফলো করছেন মানে ইন্ডিয়ান সুপার লিগে তার এন্ট্রি হচ্ছে এবং মোহন দলে তিনি খেলতে আসছেন এটাই কিন্তু তিনি নিজেই ইঙ্গিত দিলেন তো এটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা রয়েছে মোহন দলে দলের জার্সি পরে খেলার তো ফাইনাল ম্যাচের দিনও হয়তো সেই চুক্তিটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যেতে পারে অফিসিয়ালভাবে কারণ ফাইনাল ম্যাচের দিন একটা বড়ো সড়ো আপডেট দিতে পারে মার্কোসও এটা জানিয়েছিল তো সেই আপডেটটা কি জেমিকে নিয়ে সেটাও হতে পারে আবার ফাইনাল ম্যাচের পর গিয়ে খাতায় কলমে অফিসিয়ালভাবে সই করতে পারে কিন্তু হ্যাঁ জেমি মোহন দলে খেলতে আসছে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসছে এটা কিন্তু তিনি নিজেই ইঙ্গিত দিলেন তো জিমিকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড মানে এই প্লেটটি যদি মোহনবাগান দলের হয়ে আইসএল এন্ট্রি নেয় বা আইসলে খেলতে আসে মোহনবাগান দলকে কিন্তু অন্য কোনো দল মানে ধরতেই পারবে না ধরা আর বাইরে চলে যাবে রিয়েল মাদ্রিদের সাথে তুলনা করেছে অনেক কোচ এবং বার্সেলোনার সাথে তুলনা করা হয়েছে মুম্বাই সিটিকে আর রিয়েল মাদ্রিদের সাথে মোহনবাগান দলের তো রিয়েল মাদ্রিদ যেরকম দল তেমন কিন্তু ইন্ডিয়াতে মোহন তো রয়েছে কিন্তু মোহনবাগান ইন্ডিয়াতে এখন রিয়েল মাদ্রিদের মতোই দল হয়ে গেছে কারণ যেভাবে প্লেয়ার সই করাচ্ছে আর জিমিকে নিয়ে আসলে মানে বুঝতে পারছো মোহন দলের আক্রমণ সাইট কেমন হবে দিমি তিপেটারাস চ্যাসন কামিংস জিমি পুরো তস নচ করে দেবে অপোনেন্টের ডিফেন্ডারদের তো সেরা আক্রমণ সাইট কিন্তু এবার মোহন পাগান দলের আগামী মরশুমে হচ্ছে যেটা ইএফসি চ্যাম্পিয়ন্স লিগেও আমরা দেখব ড্র